হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি অ্যাকাডেমি এই ভিডিওতে শুরু করছি ফার্স্ট রোটা ডেরিভেটিভ পার্ট ইলেভেন নর্মাল সিম্পল ডেরিভেটিভ চলুন স্টার্ট করি ফাইন ডি ওয়াই ডি এক্স দিস ইকুয়েশন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু ফাইভ অর্থাৎ আমরা এক্সের রেসপেক্টে পুরোটাকে ডেরিভেটিভ করব লেফট সাইড রাইট সাইড বোথ সাইড দ্যাট ইকুয়ালস টু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব অর্থাৎ এইভাবে যখন থাকবে পার্শিয়াল পার্ট করে করে আমরা ডেরিভেটিভ করবো কীরকম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি একটা কনস্ট্যান্ট থ্রিকে আগে লিখে দিলাম ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার ফোর ইকালস টু ডিডি এক্স অফ ফাইভ এইভাবে আমরা পার্শিয়াল পার্ট করে করে ডেরিভেটিভ করতে পারবো যখন এইভাবে দেওয়া থাকবে দ্যাট ইকলস টু এক্সের রেসপেক্টে এক্স এক্স টু দি পাওয়ার ফোরকে ডেরিভেটিভ করবো অর্থাৎ এক্সের রেসপেক্টে এক্সের এর ফাংশনকেই ডেরিভেটিভ করব তাহলে ডেরিভেটিভের ফর্মুলাটা কী ছিল ফোর অর্থাৎ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি ইন্টু এখানে দুটো আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্ষেত্রে কী হবে ইউ অ্যান্ড ভি ফর্মুলা ইউ এন ভির ফর্মুলায় কী ছিল এক্স স্কোয়ারকে ইউ ধরলাম আর ওয়াই স্কোয়ারকে ভি ধরলাম তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে রেখে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করব প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ভিকে রেখে ইউকে ডেরিভেটিভ করব ভি এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্সের রেসপেক্টে ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে আমাকে তখন কী হবে আমি নর্মাল এক্স ধরে নিচ্ছি এক্স ধরে নিয়ে ডেরিভেটিভ করবো তাহলে হচ্ছে এন ইন্টু মানে ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ইন্টু ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স একটা থাকবে কারণ এক্সের রেসপেক্টে ওয়াইকে ডেরিভেটিভ করছি তখন এইভাবে লাস্টে থেকে যাবে দ্যাট ইকোয়ালস টু কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে সব সময় জিরো হয় দ্যাট ইকলস টু তাহলে কী থাকছে ফোর এক্স কিউব প্লাস এখানেও সেম হচ্ছে থ্রি একটা রইল মাল্টিপ্লাই হলো এক্স স্কোয়ার রইল ওয়াই স্কোয়ার মানে ওয়াইকে এক্স ধরে আমি প্রথমে চালাবো মানে এক্স করলে টু মানে এন ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস থ্রি ইন্টু মানে থ্রি তো পুরোটার সাথে মাল্টিপ্লাই ওয়াই স্কোয়ার এক্সের রেসপেক্টে এক্সকেই ডেরিভিটিভ করবো মানে হচ্ছে টু এক্স মাইনাস টু ইন্টু ফোর মানে এইট ওয়াই কিউব ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালস টু জিরো দ্যাট ইকোয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে তাহলে ফোর এক্স কিউব রেখে দিলাম প্লাস থ্রি ইন্টু টু মানে সিক্স এক্স ওয়াই স্কোয়ার ইকোলস টু এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে এইট ওয়াই কিউব ইন্টু ডি ওয়াই বাই আর এই পার্টটাকে যখন রাইট সাইডে নিয়ে যাবো তাহলে থ্রি ইন্টু টু অফ থ্রি ইনটু টু সিক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই তাহলে টু ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার ইকলস টু ডি ওয়াই বাই ডি এক্স একটা কমন নিলাম কি থাকলো এইট ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যদি চলে আসি তাহলে ডিভাইড হয়ে যাবে কিন্তু এদিকে ডি ওয়াই বাই ডি এক্স চলে আসবে আমাকে ডি ওয়াই বাই ডি এক্সটাই বার করতে হবে দ্যাট ইকলস টু ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার বাই এইট ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই ইকলস টু ডি ওয়াই বাই ডি এক্স এখান থেকে আমি আবার টু কমন নিতে পারবো এখান থেকে টু কমন গেলে এক টু এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই বাই এখান থেকে টু কমন গেলে ফোর ওয়াই কিউব মাইনাস এটাই হলো আনসার সো গাইজ এরকম ধরনের নর্মাল প্রবলেমগুলো কিছু করে রাখবেন যে এরকম দেওয়া থাকলে অনেক বড় অঙ্ক দেওয়া থাকলে সেটাকে আপনি পার্শিয়াল পার্ট করে করে ডেরিভেটিভ করবেন এইভাবে ভেঙে ভেঙে ডেরিভেটিভ আমরা করতে পারি সো থ্যাংক ইউ গাইজ আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন বা আমি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের হেল্প হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন থ্যাংক ইউ